মাইসেল রিসেন্টলি মার্কেটে লঞ্চ করলো তাদের নিউ ফ্ল্যাগশিপ মাইসেল স্পাইডার A2। ভালো হার্ডওয়্যারের সাথে রয়েছে অ্যাট্রাকটিভ এলজি জি3 এর লুক। আমি মারুফ আছি আপনাদের সাথে, আজকে স্পাইডার A2 নিয়ে ডিটেল রিভিউ করব। সো লেটস গেট স্টার্টেড ইনটু ইট। হ্যান্ডসেটটি খুব প্রিমিয়াম, এর সাথে এর প্রিভিয়াস ভার্সন স্পাইডার A4 এর কিছু মিল পাবেন। A2 ফোনটি বেশ বড় আকারের, এর হাইট হচ্ছে 146.4 মিলিমিটার উইথ 74.9 মিলিমিটার অ্যান্ড থিকনেস অনলি 10 মিলিমিটার। সো যারা বিগ স্মার্টফোন ব্যবহার অভ্যস্ত নন তাদের কাছে স্পাইডার A2 একটু প্রবলেম হতে পারে, বাট কন্টিনিউয়াসলি ইউজ করলে ডিভাইসটির সাইজকে মানিয়ে নিতে পারবেন। এর ব্যাক পার্টটি ফুলি প্লাস্টিক বিল্ড অ্যান্ড ম্যাট ফিনিশ। ব্যাক পার্টটি কার্ভ, সো গ্রিপিংয়ের ক্ষেত্রে ভালোই হেল্প হবে। ব্যাক পার্টটি মেটাল টেক্সচারাইজড ফ্রেমের উপর বসানো। এর সাইড বেজেলস অনেক ন্যারো, যার জন্য স্মার্টফোনটির ডিসপ্লে আরও একটু বড় মনে হবে। সো স্মার্টফোনটি বড় হলেও কার্ড ব্যাক পার্টের জন্য হাতে নিয়ে বেশ কমফোর্টেবল লাগবে। বিগ সাইজের এই স্মার্টফোনটিতে বেশ বড় সাইজের ডিসপ্লে ইউজ করা হয়েছে। এর মধ্যে 5.5 ইঞ্চ IPS LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজুলেশন হচ্ছে 1280x720p। LCD ডিসপ্লে হওয়াতে এর কালার অ্যাকুরেসি ফুললি পারফেক্ট। এর ডিসপ্লে ডেন্সিটি আবার 267 PPI। স্পাইডার A2 একটি মাল্টিটাচ সাপোর্টেড স্মার্টফোন, ইট সাপোর্টস আপ টু 5 ফিঙ্গার্স। ইন মাই ভিউ দ্য ডিসপ্লে ইজ টোটালি পারফেক্ট। স্মার্টফোনটির অন্যতম একটি সাইড হলো এর বাটনসগুলোর পজিশনিং। এর সকল বাটনসগুলো ক্যামেরার নিচে দেওয়া হয়েছে, সো দ্য লেফট অ্যান্ড দ্য রাইট প্যানেল ইজ টোটালি ব্ল্যাঙ্ক। এর ফ্রন্ট প্যানেলের আপার পজিশনে নোটিফিকেশনস লাইট, ফ্রন্ট ফেসিং ক্যাম অ্যান্ড ইয়ারপিস আছে। লোয়ার প্যানেলে কিছু নেই, কজ এর মধ্যে অনস্ক্রিন বাটন ইউজ করা হয়েছে। ব্যাক প্যানেলের ফার্স্টে হার্ট রেট সেন্সর, 13 মেগাপিক্সেলের রেয়ার শুটার অ্যালং উইথ এ ডুয়েলিটি ফ্ল্যাশ লাইট আছে। ক্যামেরার নিচে ভলিউম আপ, লক অর পাওয়ার বাটন অ্যান্ড দেন ভলিউম ডাউন বাটন আছে। নিচের দিকে লেফট কর্নারে লাউড স্পিকার আছে, উপরের দিকে আয়ার ব্লাস্টার অ্যান্ড সেকেন্ডারি মাইক্রোফোন, এবং নিচের দিকে 3.5 মিলিমিটার অডিও আউটপুট পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন ও USB 2.0 পোর্ট আছে। বাটনসগুলো পজিশনে আনকমন অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি একটু হার্ড, বাট কিছু সময় পর ঠিক হয়ে যাবে। এর মধ্যে কিটক্যাটের 4.4.4 ভার্সন ইউজ করা হয়েছে। রয়েছে ওয়্যারলেস আপডেট, সো মাইসেল অফিসিয়ালি যদি কোনো আপডেট রিলিজ করে তাহলে খুব সহজেই আপনি তা আপডেট করে নিতে পারবেন। স্পাইডার A2 টোটাল 3টি কালারে পাবেন, অফ হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কালার। UIটি মাইসেলের প্রিভিয়াস কিছু স্মার্টফোনের মতো, এই UIর আইকনসগুলো ফুললি কাস্টমাইজড অ্যান্ড মিড সাইজের। UIতে বেশ কিছু উইজার্সও পাবেন। UIটি খুব সিম্পলিস্টিক, এর ট্রানজেকশনে কোনো ল্যাগ নেই, এর নোটিফিকেশনস প্যানেলও ফুললি কাস্টমাইজড অ্যান্ড অ্যাজ লাইক অ্যাজ স্পাইডার্স প্রিভিয়াস ভার্সন। সেটিংস ইজ অলসো কাস্টমাইজড, এর মধ্যে টেক্সট ও আইকনসগুলো বেশ শার্প, এর অ্যাপস ওপেনিং টাইম যথেষ্ট ফাস্ট এবং এর টাচ রেসপন্সও অনেক ভালো। এর মধ্যে আরও একটি আকর্ষণ হচ্ছে এর 13 মেগাপিক্সেলের রেয়ার শুটার, স্ক্রিন অফ থাকা অবস্থায় ভলিউম ডাউন বাটন চেপে ধরে রাখলে ডিরেক্টলি ক্যামেরাতে অ্যাক্সেস করতে পারবেন। ক্যামেরা UI সিম্পল, অটোফোকাস সহ বেশ কিছু ফিচার্স পাবেন ক্যামেরাতে। এর 13 মেগাপিক্সেলের রেয়ার শুটারের মাধ্যমে বেশ ভালো ছবি তুলতে পারবেন, লো লাইটে ভালো ছবি ক্যাপচার করতে পারবেন, কারণ এর মধ্যে রয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ লাইট। এর মাধ্যমে বেশ ভালো ভালো সেলফিও তুলতে পারবেন, কারণ এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হচ্ছে 3 মেগাপিক্সেল, যা যথেষ্ট ক্লিয়ার। এর হার্ডওয়্যারগুলোর মধ্যে মেইন অ্যাট্রাকশন হচ্ছে 2 GB অফ র্যাম, যা আমাদের দেশের লোকাল ব্র্যান্ডসগুলোর জন্য রেয়ার। আরও রয়েছে 16 GB অফ রম, যার মধ্যে অ্যাবাউট 13 GB ইউজার অ্যাভেলেবেল। চিপসেট MTK6582 উইথ GP মালি 400 MP। রয়েছে কোয়াড কোর 1.3 GHz প্রসেসর। কিছু থার্ড পার্টি অ্যাপস ও গেমস ইনস্টল করার পরও 1 GB এর উপরে র্যাম ফ্রি পাবেন, যা দিয়ে স্মার্টফোনটি বেশ ভালোভাবে অপারেট করতে পারবেন। এর মধ্যে আমি একটি হাই ও মিডিয়াম গ্রাফিক্সের গেমস খেলেছি, গেমস দুটোই বেশ ভালোভাবে চলেছে, খেলার সময় কোনো ল্যাগ ছিল না বললেই চলে। স্পাইডার A2 এর মধ্যে ফ্লোলেসলি 1080p ভিডিওগুলো চালাতে পারবেন। ডিসপ্লে ভালো ও বড় হয়, এর কালার রিপ্রোডাকশন অনেক ভালো। উইং অ্যাঙ্গেল ইজ অলসো ফুললি পারফেক্ট, ইউ ওয়ান্ট ফাইন্ড এনি কাইন্ড অফ নেগেটিভ ভিউ ফ্রম এনি সাইড। এর মধ্যে হিউজ পরিমাণ সেন্সর ইউজ করা হয়েছে, প্রায় 10 থেকে 12টা সেন্সর আছে এর মধ্যে। দোজার, জি সেন্সর, অ্যাক্সেলোমিটার সেন্সর, ডিস্টেন্স সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, হার্টবিট সেন্সর,
কুইক জেস্টার, ম্যাগনেটিক সেন্সর, এয়ারকল অ্যাকসেপ্ট অ্যান্ড আই কন্ট্যাক্ট। সেটিংস থেকে এয়ার ব্রাউজার, এয়ারকল অ্যাকসেপ্ট, স্মার্ট স্ক্রিন, পাম মোশন অ্যান্ড কুইক জেস্টার এন্ট্রি অন করার ফলে আপনি টাচ না করেই হোম পেজ বা অ্যাপস ড্রয়ারের পেজ স্লাইড করতে পারবেন, নোটিফিকেশনস প্যানেল নামাতে উঠাতে পারবেন, ইমেজ বা সং চেঞ্জ করতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন। রয়েছে ডাবল ট্যাপ টু ওয়েক আপ ও ডাবল ট্যাপ টু স্লিপের ফিচার্স, এর সাথে কিছু নর্মাল জেস্টারের অপশনসও পাবেন। এর মধ্যে দারুণ তিনটি ফিচার্স পাবেন, হার্ট রেট নামে বিল্ট ইন অ্যাপস যার মাধ্যমে হার্ট রেট মাপতে পারবেন, পিডোমিটার অ্যাপসের মাধ্যমে আপনার এক্সারসাইজের হিসাব রাখতে পারবেন এবং জ্যাজার রিমোট নামের অ্যাপসের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সের রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন, টিভি, এসি, ডিভিডি ও ক্যামেরা সহ বেশ কিছু হোম অ্যাপ্লায়েন্স কন্ট্রোল করতে পারবেন। আমি এখানে আপনাদেরকে একটি এসি অন ও অফ করে দেখাচ্ছি, আপনারা এসি সহ আরও বেশ কিছু হোম অ্যাপ্লায়েন্স কন্ট্রোল করতে পারবেন। স্মার্টফোনটি ওটিজি সাপোর্টেড, সো ইউ ক্যান ইউজ মাউস, জয়স্টিক, কিবোর্ড অর এনি কাইন্ড অফ ইউএসবি অ্যাক্সেসরিজ। এর ব্যাকপার্টটি খোলার পর 750 mAh লিথিয়াম আয়নের ব্যাটারি পাবেন, যা থেকে বেশ ভালো ব্যাকআপ পাবেন। এর ওপরে একটি মাইক্রো সিম স্লট এবং তার পাশে মেমোরি কার্ড স্লট এবং দ্বিতীয় মাইক্রো সিম স্লট পাবেন। মেমোরি কার্ড স্লট আপগ্রেড করতে পারবেন আপনার 32 GB পর্যন্ত। সো ফ্রেন্ডস, আশা করি আজকের রিভিউটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কোনো প্রবলেম থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের সাথে আপ টু ডেট থাকতে হলে আমাদের ফেসবুক পেজ লাইক করতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন। সো আমাদের নেক্সট রিভিউ আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।